নমস্কার, অপরাধ নামালৈ আপোনাক স্বাগতম। মই জয়ন্ত মাধব গোস্বামী। সাইবার অপরাধীর মরহা শীর্ষ আরক্ষী বিষয়ের মোবাইল নম্বর হ্যাক করে প্রবঞ্চনার জাল সাইবার অপরাধীর। আরক্ষীর নম্বরের পর সাইবার অপরাধীয় টার্গেট করলে সাংবাদিকক। মরহাহি সাইবার অপরাধীর কাণ্ডয় চকু কপালত তুলিছে খোদ আরক্ষীর। অসমত সাইবার অপরাধীর ভয়ঙ্কর জাল, টার্গেট সাংবাদিক, মহুরা শীর্ষ আরক্ষী বিষয়া। অসম আরক্ষীক চূড়ান্ত ভেঙুচালিরে সাইবার অপরাধীর চ্যালেঞ্জ, আরক্ষীর শীর্ষ বিষয়ার নামত সাংবাদিকক প্রবঞ্চনা করার চেষ্টা। প্রথমে আরক্ষী বিষয়ার মোবাইলের পর গুড মর্নিং মেসেজ, তারপর ধন বিচারি অনুরোধ। চাওক এই কেটা স্ক্রিনশট। পুয়ায় গুয়াহাটির এগারী সাংবাদিকলৈ আহিল হেল্লো গুড মর্নিং মেসেজ। মেসেজ করাজনকো এলাপেচা মানুষ নহয়, অসম আরক্ষীর এগারী শীর্ষ বিষয়া আবু সুফিয়ান। আবু সুফিয়ানক লাগে 20,000 টাকা, তেওঁৰ হেনো বিপদ। সেয়ে গুগল পে বা ফোন পের জড়িয়ে টাকাখিনি ভরাই দিবলৈ মেসেজতে অনুরোধ আরক্ষী বিষয়ার। এদিনের ভিতরতে ঘুরাই দিয়ার প্রতিশ্রুতিও দিলে শীর্ষ আরক্ষী বিষয়াগৰাকীয়ে। মেসেজ দেখিয়ে তবধ মানিলে সাংবাদিকজনে। অনুসন্ধিত জোতারে সাংবাদিকজনে বিচারিলে গুগল পের নম্বর। লগেলগে ওলাল উরহি গোসর উর। নম্বরটা আরক্ষী বিষয়া আবু সুফিয়ানের নহয়, নম্বরটা একটা প্রবঞ্চকর। লগেলগে সাংবাদিকগৰাকীয়ে যোগাযোগ করে আরক্ষী বিষয়া আবু সুফিয়ানের সৈতে। সম্প্রতি আরক্ষীর সাইবার ক্রাইম বিভাগের কাছ চাপিছে আরক্ষী বিষয়া আবু সুফিয়ান। এনেদরে ভয়ঙ্কর কৌশল অবলম্বন করছে সাইবার অপরাধীয়ে। আনর মোবাইল নম্বর হ্যাক করে পেলাইছে প্রবঞ্চনার জাল। কিন্তু অসম আরক্ষীক ওপেন চ্যালেঞ্জ দিয়া প্রবঞ্চকক জালত পেলাব পারিবনে আরক্ষীর সাইবার সেলে? ভাস্কর জ্যোতি হাজরিকার রিপোর্ট, নিউজ18 অসম নর্থ ইস্ট। পুনৰ যৌতুক বিচাৰি পত্নীক অমানসিক অত্যাচার চলালে গুৰেশ্বৰৰ ভোগপুৰৰ লম্পট স্বামী শাহাজুল হকে। প্ৰাণৰ মমতাত 11 বছৰীয়া সন্তানক লৈ মাতৃগৃহত আশ্রয় লৈ আছে এই দুর্ভোগীয়া মহিলাগৰাকীয়ে। যৌতুক বিচাৰি পত্নীক নির্যাতন লম্পট স্বামীৰ, 15 বছৰে পত্নীক অমানসিক অত্যাচার, মারধর করে ঘরের পরাই উলিয়াই দিলে পত্নীক। যৌতুক দাবি করে পত্নীক শারীরিক আর মানসিকভাবে অত্যাচার চলালে গোরেশ্বরের ভোগপুরের এইজন লম্পট স্বামী শাহাজুল হকে। সুদীর্ঘ 15 বছর ধরে সাধারণ কথাতে মারধর করে পত্নীক নির্যাতন চলাই অহার অভিযোগ করে পত্নীয়ে। যৌতুকর নামত দাবি করা লক্ষাধিক টাকা দিব নোৱাৰাৰ বাবে আক্রমণ করে ঘরের পর উলিয়াই দিলে পত্নীক। পিছত প্রাণর মমতাত রঙিয়ার সেফটিত থকা মাতৃগৃহত 11 বছরীয় সন্তানক লৈ আশ্রয় লবলগিয়া হল দুর্ভোগিয়া মহিলাগৰাকীয়ে। মই যে সুধো আর কিনে মোক টকা চকানি আনবে দে, ঘর ভাড়া টকা আনবে দে, 2,00,000-3,00,000 টকা লৈ ঘর বান্ধিম, গাড়ি ঘোড়া লম আঁকা কয়ে দিব। তারপর মক কি মকর পা আনিম, মা সরু খুড়া বাবা এটা চাকরি করে তার মকর পা আনি পয়সা দিছোঁ আর 2,00,000-3,00,000 টকা দিলোয়ে মই। তারপর আকৌ আঁকা পয়সা আনিলে মোক মা ধর করে, অত্যাচার করে। ঘটনা সন্দৰ্ভত ভুক্তভোগী মহিলাগৰাকীয়ে গোৰেশ্বৰ আৰক্ষী থানা আৰু কামৰূপ আৰক্ষী অধীক্ষকৰ ওচৰত শাহাজুল হকৰ বিৰুদ্ধে এজাহাৰ দাখিল কৰিছিল। কিন্তু লম্পট স্বামীয়ে গোৰেশ্বৰৰ পৰা পলায়ন কৰি ঢেকিয়াজুলিৰ অন্য এগৰাকী মহিলাৰ সৈতে সম্পৰ্ক গঢ়ি তাত পলাই থকাৰ অভিযোগ পত্নীৰ। সি ঢেকিয়াজুলি গাড়ী চলব গেল, যাই ফেল তাতে মাইকীয়াত লৈ এফায়াৰ কৰিল, কৰি কাৰণে পুৰো আৰু তাইৰ লগতে থাকে আৰু, পুৰো এটা নাহে আৰু। ঘৰত তাৰ পিছত মোক মাৰে মাৰে ধৰে এনেকুৱা কৰে আৰু। পৰিৱেশ ঘৰৰ পৰা হেৰি দিলে, দি পেলাই মই চেপ্তিকত আহি মোৰ ঘৰত থাকিলোঁ। থকাৰ পিছত সি মোক নিবে আনা, ফোন কৰিলোঁ ফোন নুঠায়। এতিয়া প্ৰশ্ন হৈছে, দুখনকৈ এজাহাৰ দিয়াৰ পিছতো কিয় আজিলৈকে ব্যৱস্থা নললে আৰক্ষীয়ে? কোনে ন্যায় দিব যৌতুকৰ বলি হোৱা মহিলাগৰাকীক? নে সমাজত চলিয়ে থাকিব এনে কুসংস্কার? রঙিয়ার পৰা ইনামুল ইসলাম, নিউজ18 অসম নর্থ ইস্ট।
অপরাধনামাত খবরের ধারা অব্যাহত রাখিম। লৈছো এটি বাণিজ্যিক বিরতি। এইটো সপ্তাহৰ দাদাৰ পছন্দ মজ্জাদাৰ শুজ। মই ব্যৱহাৰ কৰোঁ আটাইতকৈ সবল আৰু সতেজ চিমেণ্ট সূৰ্য়া চিমেণ্ট। সূৰ্য়া চিমেণ্ট, অটুট ঘৰ, অটুট অসম। করিমগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তর দলগাঁওয়াত সংঘটিত হয়েছে এক রহস্যজনক অপহরণ কাণ্ড। গরু চুরি চক্রর হাতত অপহৃত দুই যুবক। কিন্তু আশ্চর্যকর ঘটনা এয়ে যে অপহৃত দুই যুবকর এজনেই হয়েছে এই অপহরণ কাণ্ডর মাস্টার মাইন্ড। এক নাটকীয় অপহরণ কাণ্ড। প্রথমে গরু চুরি চক্রর হাতত অপহৃত দুই যুবক, পিছে অপহৃত দুই যুবকর এজনেই অপহরণ কাণ্ডর মাস্টার মাইন্ড। আরক্ষীর জালত অপহরণ কাণ্ডর মাস্টার মাইন্ড এলিমুদ্দিন। ঘটনার স্থান করিমগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্ত। সীমান্তত গরু চুরর অবাধ বেহা চলি থাকার সময়তেই সংঘটিত হল এক অপহরণ কাণ্ড। গরু সরবরাহকারী বাংলাদেশী দুর্বৃত্তর কবলত এগারী ভারতীয় যুবক। প্রথমে দুগারী যুবক অপহৃত হওয়ার খবর, কিন্তু তার পিছতেই উলাল উরহির উর। ইয়ারে এগারিয়ে রচিছিল অপহরণের সম্পূর্ণ পরিকল্পনা। হয় এই চাঞ্চল্যকর তথ্য পোহরলে আহিছে করিমগঞ্জের নীলামবজার আরক্ষী থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন দলগাঁওত। ঘটনার বিবরণ অনুসরি দলগাঁওয়ার এলিমুদ্দিন নামের এজন যুবকে একই গাঁওয়ার দিলওয়ার হুসেনক এক রহস্যজনক কারণত লৈ গৈছিল ভারত বাংলাদেশ সীমান্ত। আর ইয়ারপরাই গরু সরবরাহকারী বাংলাদেশী দুর্বৃত্তর দলে তেওঁলোকর উপর চলাইছিল আক্রমণ, বলপূর্বক লৈ যায় বাংলাদেশলৈ। ইয়ার পিছতেই বাংলাদেশের দুর্বৃত্তর কবলত থাকা এলিমুদ্দিনে হোয়াটসঅ্যাপর জড়িয়ে করিমগঞ্জত থাকা দিলওয়ার হুসেনের ভাতৃক ফোন করে অপহরণের কথা জানিবলৈ দিয়ে। ইমানে নহয়, 5,00,000 টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীর দলে। এই সমস্ত কথা নীলামবজার আরক্ষী থানাত অবগত করে দিলওয়ার হুসেনের পরিয়ালে। অমুক নামে শুনলাম তো দিলওয়ার হুসেন বাংলাদেশ, আর এলিমুদ্দিন বাংলাদেশ। শুনলাম স্যার, আমরা তো এরকম জানি না, এটা হইতে পারি না, আমরা তো গরু আসলাম না, হইতে জানি না। পরে তো রাত 9টার সময় ফোন আইসে, এলিমুদ্দিন আমার কাছে ফোন করছে। ফোন করিয়া উঠিয়া কাছে টাকা 3,00,000 যদি দেও তে তোমরা বাইরে ছুটা নিয়ে যাইব। আর ইয়ার মাজতে বাংলাদেশের দুর্বৃত্তর কবলত থাকা এলিমুদ্দিন রহস্যজনকভাবে উপস্থিত হল ভারতত। ইয়াকে লৈ আরক্ষীর সন্দেহ হয় আর লগেলগে এলিমুদ্দিনক আটক করে আরম্ভ করে তদন্ত। এই এলিমুদ্দিনেই অপহরণের নাটকর মূল হোতা বলে জানায় আরক্ষী। ইতিমধ্যেই এলিমুদ্দিনক গ্রেপ্তার করে জেল হাজতলৈ প্রেরণ করে আরক্ষী। আমি যেটা তদন্ত করিল, তদন্তকালত আমি গম পালো যে এই যিজন লোকে লগত লৈ গৈছিল এলিমুদ্দিন, তেওঁৰ ইনভলভমেন্টো আমি পালো। তেওঁই গোটেই এটা নাটক, যিটো এখন নাটকৰ সৃষ্টি এটা কৰিছিলে। আৰু এলিমুদ্দিন তেওঁই এইটো মানে পর্যন্ত কৰি পেলাই কৰি আছে। বর্তমান বাংলাদেশত অপহৃত হৈ থকা দিলওয়ার হুসেনেরও সন্ধান লাভ করার কথা জানিবলৈ দিয়ে আরক্ষীয়ে। আনহাতে এলিমুদ্দিন সন্দর্ভত আরক্ষীয়ে লাভ করেছে আন কেতবোর তথ্য। এইজন এলিমুদ্দিনে সীমান্তত গরু সরবরাহর ক্ষেত্র এক সক্রিয় ভূমিকা গ্রহণ করে আহিছে দীর্ঘদিনেরে পৰা। বাংলাদেশত বলে কথা নয়, এই আমি বাংলাদেশ সেই এরিয়াত আমার একটা অপারেশন চলি আছে, আর আমি আশাবাদী অতি সোনকালে আমি পরিয়াল সিম্পল যেটা আমার ওসর যে রিপোর্ট আসে সেইমতে আমি যেটা কেস রেজিস্টার করেছো। আমার যেটা তদন্ত আমি একটা জোরদার একটা তদন্ত আমি আরম্ভ করেছো। উল্লেখযোগ্য যে ভারত বাংলাদেশ সীমান্তত সীমা সুরক্ষা বলে টহল দিয়ার পিছতো গরুর সুরাং বেহা যে অব্যাহত আছে এই ঘটনাই স্পষ্ট করে দিছে। করিমগঞ্জের পর গৌরীশ নন্দীর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। বছরের অন্তিমটো দিনা শোণিতপুর আরক্ষীর ফায়ারিং রেঞ্জত গুলিবিদ্ধ হয় দুজন আরক্ষী জওয়ান। পিস্তল সাফা করে থাকা অবস্থাত হঠাৎ গুলি ফুটি এজন জওয়ানের হাতত আঘাত করার লগতে আন এজন জওয়ানের কঁকালত গুলি লাগি আঘাতপ্রাপ্ত হয়। এই রিপোর্ট আগবাই অপরাধনামার পর বিদায় লৈছো, নমস্কার। বছরের অন্তিমটো দিনত তেজপুরত অঘটন, আরক্ষীর ফায়ারিং রেঞ্জত গুলিবিদ্ধ দুই আরক্ষী। তেজপুরের টলকেরকিস্থিত হনুমান মন্দিরের সমীপর
শোণিতপুৰ আৰক্ষীৰ ফায়াৰিং ৰেঞ্জত সংঘটিত হৈছে এই অঘটন। ফায়াৰিঙৰ বাবে .9mm পিষ্টল চাফা কৰি থকা অৱস্থাত অসাৱধানতাবশতঃ ফুটিল গুলী। হিমু বৰা নামৰ আৰক্ষী জোৱানজনে হাতত পিষ্টল লৈ চাফা কৰি থকাৰ সময়তে সংঘটিত হয় এই ঘটনা। হিমু বৰাৰ হাত ভেদি কাষতে থকা বুদ্ধ বড়ো নামৰ আনজন আৰক্ষী জোৱানৰ কঁকালৰ তলত লাগে গুলী, ফলত দুয়োগৰাকী আৰক্ষী জোৱান গুৰুতৰভাৱে আঘাতপ্ৰাপ্ত হয়। নতুন হাতিয়াৰ আছিলতো, সেইটো আমি মানে এইটো পোৱা নাই ট্ৰেইনিঙত। চাফা কৰিবৰ কাৰণে কেনেকৈ ফাৰ্ষ্ট টাইম খুলিব লাগিবতো, সেইটোকে মানে খুলিব খোজোতে মানে ফটোকপি ফায়াৰিং হৈ গ'ল। মোৰ কমৰত মানে কৰঙনিত লাগিছে, কমৰত লগা নাই, কৰঙনিত লাগি ইফালে ওলাই গৈছে চাগে। দুয়োজন আৰক্ষী জোৱানকে ততাতৈয়াকৈ তেজপুৰ কনকলতা অসামৰিক চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱা হয়। সম্প্ৰতি সুস্থিৰ হৈছে দুই আৰক্ষী জোৱানৰ স্বাস্থ্য। ফায়াৰিঙত হাতী এটা